এই ধারণার উদ্দেশ্য হল আজ তেঁতুলি খুঁটি ব্লকরে এই অঞ্চলরে এ প্রকার দুষ্কর্ম কেবে হই নথিলা। আম অঞ্চল চাঞ্চল খেলি যাইছি, সমস্তক সহযোগে আমি এই ছ ঘন্টিয়া দাবি করুছু, তুরন্ত দোষীকে ধরা যাও, উচিত দণ্ড দিয়া যাও, আউ সেই পরিবারকু দুঃখিত পরিবারকু 20 লক্ষ টাকা প্রদান করন্তু, এবং যে পোস্টমর্টম হইটি সেটা সার্বজনীন করে তরন্ত গিরফ করন্তু, আউ সেমানকু উচিত ন্যায় দিয়ন্তু সে পরিবার পাই। তেঁতুলিখুঁটি থানা কণ্টাগার যে দশ বর্ষ ঝিউ যাকে পঞ্চম শ্রেণী পাঠ পড়ুলা, তাকে প্রথমে দুষ্কর্ম হয়েছে, তারপরে হত্যা করা যাইছে। দীর্ঘ 7 দিন হল পুলিশ হাত খালি, পুলিশ কোণী অভিযুক্তকে ধরবার বিফল হয়েছে। তো এর প্রতিবাদরে আমি আজ তেঁতুলিখুঁটি 6 ঘন্টা বন্ধ পালন করছু। আমার মুখ্য দাবি হল দোষীকে তুরন্ত গিরফ করতু, মৃতক পরিবারকে 20 লক্ষ টাকার সহায়তা রাশি ঘোষণা করতু, তা সঙ্গে সঙ্গে পোস্টমর্টম রিপোর্টকে সার্বজনীন করতু। এই পরিপ্রেক্ষিতে আমি তেঁতুলিখুঁটি 6 ঘন্টা বন্ধ ডাকরা দিয়েছি। আজ সমস্ত দলর প্রতিনিধি আজ সামিল হয়েছেন, দোকান বজার বন্ধ আছে, সামাজিক অনুষ্ঠান শিক্ষানুষ্ঠান স্কুল কলেজ সমস্ত বন্ধ আছে, সমস্ত সহযোগে এই বন্ধ পালন করা যাচ্ছে।